নমস্কার বন্ধুরা আমি অনুপমা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে নিরামিষ আলুর দম বানিয়ে দেখাব নিরামিষ আলুর দম আপনারা সকলেই বানাতে পারেন কিন্তু আমি কীভাবে বানাই চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ আলুর দম রান্না করার জন্য আমি এখানে ছটা মিডিয়াম সাইজের আলুর ঠিক মাছ বরাবর এভাবে কেটে খোসা ছাড়িয়ে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি এবার আলুর দম রান্না করার জন্য কি কী লাগছে চলুন দেখে নেওয়া যাক লাগছে এখানে চিনি লাগছে নুন লাগছে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লাগছে একটু গুঁড়ো দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ লাগছে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা জিরে লাগছে কাঁচা লঙ্কা টমেটো আর আদা এভাবে কুচিয়ে রেখেছি এটা আমি একটা পেস্ট বানাবো লাগছে এখানে কাজু বাদাম আর চার মগজ এখানে এক চামচ চার মগজ আর বারো তেরোটা মতো আমি কাজুবাদাম এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এটাকেও আমি পেস্ট বানাবো আর নিচ্ছি সাদা তেল আর লাগছে ঘি আর গরম মশলা এবার মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম এই টমেটোগুলো কুচিয়ে রাখা টমেটো আদা আর কাঁচা লঙ্কা এটা আমি একটা ফাইন পেস্ট বানাবো দেখুন পেস্ট বানানো হয়ে গেছে এবার এই পেস্টটা আমি একটা প্লেটে ঢেলে রাখব ওই মিক্সার গ্রাইন্ডারই ধুয়ে নিয়ে আমি এবার কাজু বাদাম আর মগজটাকে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে একটু জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হতে দেব একটু চারিদিকে ছড়িয়ে দিলাম তেলটা এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা হালকা একটু ভেজে নেব আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না এই রান্নার মধ্যে আমি হলুদ ব্যবহার করব না আপনারা চাইলে করতেই পারেন দিয়ে দিলাম অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আমি যেহেতু আলুটাকে সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই আমি অল্প করেই নুন দিলাম দি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আলুগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি এই ফোড়নগুলো দিয়ে দেবো যেইগুলো আমি দেখিয়েছিলাম যার মধ্যে আছে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি একটু ভাজা ভাজা হলে আমি যে টমেটো আদা আর লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব আদার যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ নাড়াচাড়া করে নেব আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর চিনি আমি একসাথে দিয়ে দিলাম দিয়েও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে রাখবো একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম বেশ কিছুক্ষণ কষানোর পর আমি যে কাজু বাদাম আর চার মগজের পেস্টটা বানিয়েছিলাম ওটাও দিয়ে দিচ্ছি ওটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম একটু মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব একদম লো ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে মশলা থেকে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে একদম তেল ছেড়ে এসেছে তখনই আমি দিয়ে দেবো গরম জল আপনারা অবশ্যই রান্নাতে গরম জল ইউজ করবেন আপনাদের কতটা পরিমাণ জল লাগবে অবশ্যই আপনারা সেটা বুঝিয়ে দেবেন অনেকক্ষণ ফুটতে দিয়েছি ফুটতে দেওয়ার পর ঠিক কিছুক্ষণ নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দেবো গরম মশলা ঘি আর গরম মশলা ভালো করে মিক্স করে নেব দেখুন রান্নাটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক এইভাবে আধ ঘন্টা আধ ঘন্টা পর আমি একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি এই আলুর দম আপনারা পোলাও রাইস পরোটা লুচি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন